ঘুরে কেমন লাগছে? ভালো। কি কি করেছো সকাল থেকে? কিছুই করিনি, একটু আগে একজন বিজনেসম্যান, আর ও হচ্ছে আমার ওয়াইফ। ও এখন স্টাডি করছে অনার্সে ইডেনে। তো আজকে এরকম পয়লা ফাগুন সাথে ভালোবাসা দিবস, তো একটা ভালো লাগার দিন, ভালোবাসার দিন। আসলে ভালোবাসার দিন মানে ভালো লাগা, তাই না? তো এখানে আমরা আসছি ঘুরতে, তো খুব এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। সবাইকে ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। আমার নাম সিনহা। আজকে পয়লা ফাল্গুন, তাই বন্ধুদের সাথে ভাবলাম একটু ঘুরতে ঘুরে আসি। তো আমরা তার ভালোবাসা দিবস উপলক্ষে আমরা আসি নাই, বিষয়টা হচ্ছে বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার আসল লক্ষ্য হচ্ছে বন্ধুদের সাথে একটু ঘুরে ফেলা। প্রতিদিনই ভালোবাসার দিন, এটা কোনো স্পেশাল করে পালন করার মতো কিছু নাই। বাট হচ্ছে ভালোবাসা যে জাস্ট হচ্ছে ভালো লাগার মানুষের সাথে কাটাইতে হবে, এমন কোনো কথা, যেহেতু আমরা ফ্রেন্ডের ছোট বোন, আমরা আসছি এখানে জাস্ট এনজয় করতেছি, দেখতেছি সবাই আসছে, ভালো লাগছে। বিগত দুই বছর ধরে ভ্যালেন্টাইন ডে আর হচ্ছে ফাল্গুন একসাথে হয়, তো এটা আমাদের জন্য ভালোই হয়েছে। আমরা যারা চাকরিজীবী, দুই দিন আগে দুইটা উদযাপিত আমরা হয়তো করতে পারতাম না, এখন হচ্ছে একসাথে হওয়াতে তা আমাদের জন্য একটু সুবিধাই হলো। সব কলিগদেরকে সাথে করে নিয়ে এখানে আসছি, ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময়, ফাল্গুন একসাথে হওয়াতে ভালো লাগছে।